সোমবার 106তম মহান নভেম্বর দিবস উপলক্ষে উদযাপন করল সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়। সেখানে ছিলেন সিপিআইএম জেলার সম্পাদক রতন দাস, সিপিআইএম মহকুমা সম্পাদক সুভাষিস গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন রাজ্যের নানান জায়গায় মহান নভেম্বর বিপ্লব দিবস উদযাপন করল সিপিআইএম। মহান নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবের দিনে প্রথমে সবার পক্ষ থেকে আবারও মহামতি লেনিনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা যারা আজকে সকালে এখানে সমবেত হয়েছেন আপনাদের অভিনন্দন জানাচ্ছি। 1917 সালের 7ই নভেম্বর, তখন ছিল এটা অক্টোবর, নতুন ক্যালেন্ডারে এটা নভেম্বর হয়েছে। দুনিয়া কাঁপানো 10 দিন 7ই নভেম্বরকে ধরে মহান নভেম্বর বিপ্লব দিবস উদযাপিত হয় গোটা পৃথিবীতে। এই দিনে তৎকালীন রাশিয়ায় বলশেভিক পার্টির নেতৃত্বে যেই পার্টির শীর্ষস্থানে ছিলেন কমরেড ভিআই লেনিন, তার নেতৃত্বে শ্রমিক শ্রেণী এবং তার সহযোগী কৃষক সমাজ সহ তৎকালীন রাশিয়ার দলিত, বঞ্চিত, শোষিত সমস্ত শ্রমজীবী জনগণ, সাধারণ মানুষ জারের অপশাসনের বিরুদ্ধে বিপ্লব করেছিলেন, সেই বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব, সায়েন্টিফিক সোশ্যালিস্ট রেভলিউশন, মার্ক্সবাদকে মাথায় নিয়ে, মার্ক্সবাদকে অনুসরণ করে রাশিয়ার বাস্তব পরিস্থিতি এবং গোটা